আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। তো কথা দিয়েছিলাম যে এবার যারা নতুন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তোমরা উঠলে তাদের অধ্যায় শুরু করব। তো প্রথমে বলে রাখি, আমি রাজশাহীতে পড়াই, হয়তো বা এই ভিডিওটা তোমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখতে পারো। তো নর্মালি বায়োলজির বেলায় যেটা উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি সেটা হচ্ছে ফার্স্ট পেপার, আর প্রাণীবিজ্ঞান বা জুওলজি সেটা হচ্ছে সেকেন্ড পেপার। কিন্তু রাজশাহীতে যেটা হয় ম্যাক্সিমাম কলেজে, সব কলেজে না, ম্যাক্সিমাম কলেজে বোটানির প্রথম 6টা অধ্যায় আর জুওলজির প্রথম 6টা অধ্যায়, বলে রাখি বোটানির টোটাল অধ্যায় 12টা, জুওলজির টোটাল অধ্যায় 12টা। তো প্রথম 6টা, কোনো কলেজে হয়তো বা 7টা বা একটু ভেরিয়েশন থাকে। তো ওভারঅল আমরা ফার্স্ট ইয়ারের জন্য যে অধ্যায়গুলো পড়াই, বোটানির প্রথম 6টা এবং জুওলজির প্রথম 6টা, আর সেকেন্ড ইয়ারের জন্য পড়াই বোটানির শেষের 6টা, জুওলজির শেষের 6টা। তো সে হিসেবে 1 থেকে 6, 1 থেকে 6, এই 12টা অধ্যায়ের মধ্যে আমি মূলত আজকে শুরু করব একদম প্রথম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের, বিকজ প্রাণীবিজ্ঞানের চেয়ে উদ্ভিদ বিজ্ঞানটাই আমাদের বেশি সমস্যা মনে হয়। তো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের যে প্রথম অধ্যায়, সে অধ্যায়টার নাম হচ্ছে কোষ এবং এর গঠন। তো চলো আগে অধ্যায়টার নাম লিখে ফেলি। তো নাম শুনেই বুঝতে পারছো তোমরা যে কোষ নিয়ে ডিটেইলস আলোচনা কিন্তু এই অধ্যায়টাতে আছে। প্রথমে যদি আমি এই অধ্যায়ের গুরুত্ব বোঝাই তোমাদেরকে, যে প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, মাস্ট। এখন এই অধ্যায়টা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের, আমি যদি বলি যে সবচেয়ে কঠিন অধ্যায় কোনটা, মানুষ যদি 2টা অধ্যায়কে রাখে, এর মধ্যে কিন্তু একটা এই প্রথম অধ্যায়টা থাকবে। এমনও হয়েছে যে এই প্রথম অধ্যায়টা আমার পড়াতে প্রায় 1.5 থেকে 2 মাসও লেগে গেছে, জাস্ট 1টা অধ্যায়। তো কথা না বাড়িয়ে আমরা চলো স্টার্ট করি। তার আগে একটা কথা আবারও বলে রাখি, সেটা হচ্ছে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট, তো সেই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে আসব। আমরা মূলত এমসিকিউ এর যে পড়াগুলো, বিশেষ করে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এই পড়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ট্রাই করবো বোঝার। কারণ সৃজনশীলের জন্য যে 2-3টা প্রশ্ন আসে, আমি যদি সেই 2-3টা পড়াই, এনাফ। এর বাইরে কিন্তু সৃজনশীলে, অর্থাৎ 3 এবং 4 মার্কসের কিন্তু আর প্রশ্ন আসে না। তো আজকের ক্লাসে আমরা মূলত কোষ এবং এই কোষের ভেতরে কী কী আছে ওভারঅল একটা সামারি করব, একটা ছক করে দিব, এবং ইনশাআল্লাহ এই ছক বা ফ্লো চার্টটা পড়েই ওর ভেতরের যে শব্দগুলো, ফ্লো চার্টটা দেখলেই কিন্তু তার ডেফিনেশনগুলো খুব সহজেই তোমরা পড়তে পারবে। তো কোষ, তোমরা জানো কোষকে অনেকভাবেই ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়ছি, তাই মূলত আমরা উদ্ভিদ কোষ নিয়েই আলোচনা করব। পাশাপাশি প্রাণী কোষের এক্সট্রা কি আছে বা এক্সট্রা কি নেই সেটাও আমি একটু বলে দিব। তো চলো, তো এই অধ্যায়ের শুরুতেই এই যে কোষ আছে, আমি একটু পাশে উদ্ভিদ কোষটাই লিখে দিই, উদ্ভিদ কোষ। তো একটা উদ্ভিদ কোষের, তোমরা জানো যে উদ্ভিদ কোষের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর কোষের সবার বাইরে থাকে একটা প্রাচীর, যাকে আমরা বলি কোষ প্রাচীর, ক্লাস 9-10 পড়েছ, যেটা কিন্তু প্রাণী কোষের নেই। তো এই উদ্ভিদ কোষকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, এর মধ্যে একটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা কিন্তু কোষ প্রাচীরের ডিটেইলস পরে আবার পড়বো, আজকে শুধু নামগুলো লিখবো, আর এই জায়গাটা থেকে কিভাবে ডেফিনেশন গুলো মনে রাখা যায় সেটা শিখবো। তাহলে উদ্ভিদ কোষকে যদি আমি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সেই কোষ প্রাচীর যেটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা প্রাণী কোষে নেই, এবং এই কোষ প্রাচীর ছাড়া উদ্ভিদ কোষের বাদ বাকি যত কিছু আছে সবাইকে একত্রে আমরা বলতে পারি প্রোটোপ্লাস্ট। তাহলে দেখো, এই এতটুকু জিনিস থেকে আমরা কিন্তু কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্টের ডেফিনেশনটা দিতে পারবো, এবং জ্ঞানমূলকে কিন্তু প্রশ্ন আসে যে কোষ প্রাচীর কি বা প্রোটোপ্লাস্ট কি, আসতে পারে। তো এখন খেয়াল করো, কোষ প্রাচীর কি যদি পরীক্ষা আসে, তুমি যদি শুধু এতটুকু শেখো, বইও ধরো পড়নি, তারপরে কিন্তু তুমি অন্তত এতটুকু বলতে পারবা এভাবে যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্ট বাদে যা আছে সেটাই কোষ প্রাচীর। এখন তুমি যদি আরেকটু সুন্দর করে বলতে চাও, ভাই কোষ প্রাচীর কি, এটা একটা আবরণ
যেটা কি করছে, নামের মধ্যেই তো আছে প্রাচীর, তাহলে এটা আবৃত করে রাখছে, এবং ডেফিনেটলি এটা তো আবৃত করে রাখা মানে কি সবার বাইরেই আছে। তাহলে উদ্ভিদ কোষের যে দুইটা অংশ আমি বললাম, তো ডেফিনেটলি কোষ প্রাচীরটা কিন্তু প্রোটোপ্লাস্টের চারদিকে আছে। তাহলে আরো সুন্দর করে যদি এভাবে বলা যায় যে প্রোটোপ্লাস্টকে পরিবেষ্টিত করে যে প্রাচীর অবস্থিত, এবং যদি তুমি এতটুকু মনে রাখতে পারো যে এরা হচ্ছে মৃত বা জড়, তাহলে প্রোটোপ্লাস্টকে পরিবেষ্টিত করে যে জড় প্রাচীর অবস্থিত তাকে কিন্তু বলে কোষ প্রাচীর। এখন যখন তুমি কোষ প্রাচীরের গঠন শিখবে, যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কোষ প্রাচীর আসলে ভেদ্য কি অভেদ্য, কোষ প্রাচীর স্থিতিস্থাপক নয় স্থিতিস্থাপক, তখন কিন্তু তুমি এই জিনিসটাকে আরো সুন্দর করে লিখতে পারবে যে প্রোটোপ্লাস্টকে পরিবেষ্টিত করে ভেদ্য, স্থিতিস্থাপক, দেন সেলুলোজ নির্মিত যে জড় প্রাচীর অবস্থিত তাকে বলা হয় কোষ প্রাচীর। কিন্তু ওই জিনিসগুলো তো আর আমরা এখান থেকে শিখছি না, তাই আমি আর ওটা বলছি না। তো আশা করি কোষ প্রাচীর কাকে বলে পারবে। তো আমি ডেফিনেশন লিখলাম না, তোমরা আমার এই কথাগুলো শুনে কিন্তু লিখে ফেলবে। এবার যদি প্রশ্ন হয় প্রোটোপ্লাস্ট কি, তাহলে একদমই যে কিছুই বোঝে না সেও কিন্তু এখন বলতে পারবে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদে অন্যান্য যত অংশ আছে সবগুলোকেই একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। পারা যাবে না এতটুকু? অথবা এভাবেও বলতে পারা যায়, যেহেতু প্রোটোপ্লাস্টটা কোষ প্রাচীর দ্বারা আবৃত, তাই না, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দ্বারা আবৃত যে অংশটুকু, সেটা সজীব হোক মৃত হোক যা আছে সব কিছুই হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে ইনশাআল্লাহ কোষ প্রাচীর কি প্রোটোপ্লাস্ট কি জ্ঞানমূলকের জন্য এই দুইটা ডেফিনেশন আমরা পারবো, তাই না? ওকে, এবার আসা যাক এই প্রোটোপ্লাস্টে। ওকে, তো প্রোটোপ্লাস্ট কোষ প্রাচীর বাদে যা আছে তাই, এবং এই প্রোটোপ্লাস্টের মধ্যে সজীব অংশ আছে আবার কিছু মৃত অংশ আছে। যেমন দেখো কোষের মধ্যে খাবার টাবার জমা থাকে, তো খাদ্যের কি জীবন আছে? কখনোই না। তাহলে খাদ্যকে একটা জড় বস্তু, সো সেরকমই যে প্রোটোপ্লাস্টের মধ্যে তো খাবার দাবার আছে, তো সেগুলো হচ্ছে খাবার দাবার প্লাস আনুষঙ্গিক যে মৃত অংশগুলো সেটা আছে, আবার কিছু জীবিত অংশ আছে। তাহলে এই প্রোটোপ্লাস্টকে আমি কিন্তু বা আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। প্রোটোপ্লাস্টকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। এক হচ্ছে এর জীবিত অংশ, দুই হচ্ছে এর মৃত অংশ। তাহলে প্রোটোপ্লাস্টের দুইটা অংশ, একটা হচ্ছে জীবিত অংশ আর একটা হচ্ছে মৃত অংশ। ওকে, তো যেটা জীবিত অংশ, বানান মনে হয় ভুল হলো, যেটা জীবিত অংশ সেই জীবিত অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম, অর্থাৎ প্রোটোপ্লাস্টের যেটা সজীব অংশ, এভাবে লিখি, যেটা সজীব অংশ সেই অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। তাহলে এটা কিন্তু ভাইয়া প্রোটোপ্লাস্ট আর এটা কিন্তু প্রোটোপ্লাজম। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে যে প্রোটোপ্লাজম কি, তাহলে আনসার হবে যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের যে সজীব অংশ তাকেই কিন্তু বলা হয় প্রোটোপ্লাজম। বোঝা গেল? অথবা প্রোটোপ্লাস্টের মৃত অংশ ছাড়া যা আছে সেটাই প্রোটোপ্লাজম, যে কোনোভাবে তুমি কিন্তু ডেফিনেশনটা এখন বলতে পারবে। আর প্রোটোপ্লাস্টের যে মৃত অংশ, এই মৃত অংশকে আমরা বলি, যেহেতু মৃত বা একে আমরা কিন্তু নির্জীব অংশ বলতে পারি, তাহলে প্রোটোপ্লাস্টের যে মৃত অংশ একে আমরা বলতে পারি নির্জীব বস্তু, এবং এটাই কিন্তু কোষীয় বস্তু। তাহলে পরীক্ষায় যদি আসে যে কোষীয় বস্তু কি, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় যে কোষীয় বস্তু, কোষে তো অনেক বস্তু আছে। তাহলে কোষীয় বস্তু হচ্ছে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের যে নির্জীব অংশটা, সেটাই কিন্তু কোষীয় বস্তু। এবং যেহেতু সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, তাহলে আমরা এটাকে বলতে পারি অপ্রোটোপ্লাজমীয় বস্তু, তাই না? অর্থাৎ প্রোটোপ্লাজমের বাদ বাকি যা আছে, তাহলে আমি সেটাও একটু লিখে দিই অপ্রোটোপ্লাজমীয় বস্তু। এবং এর একটা সুন্দর নাম আছে যেটা পরীক্ষায় কিন্তু আসে জ্ঞানমূলকে, সেল ইনক্লুশন।
পরীক্ষা আসে যে সেল ইনক্লুশন কি, তাহলে কি আনসার হবে? তুমি যদি জানো সেল ইনক্লুশন মানে নির্জীব বস্তু, তাহলে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের মৃত অংশকে বলা হয় সেল ইনক্লুশন। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার তাহলে দেখো আমরা কয়টা ডেফিনেশন শিখলাম, চারটা। এক হচ্ছে কোষ প্রাচীর কি, দুই হচ্ছে প্রোটোপ্লাস্ট কি, তিন হচ্ছে প্রোটোপ্লাজম কি, এবং চার হচ্ছে সেল ইনক্লুশন কি। সেল ইনক্লুশন কি, এবার এই যে সেল ইনক্লুশন, আমরা এটাতে যাই। এই সেল ইনক্লুশন গুলো উদ্ভিদ কোষের বেলায় তিন ধরনের। আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে সেল ইনক্লুশন কিন্তু প্রাণী কোষেও আছে। যদি আমরা একটু উদ্ভিদ কোষ পড়ছি, আমি উদ্ভিদ কোষের বেলায় যে নির্জীব বস্তু তাদের একটা স্পেশাল নাম আছে, সেটাও পরীক্ষায় আসতে পারে, তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাংলায় লেখা আছে আরগ্যাস্টিক পদার্থ, অ্যাকচুয়ালি উচ্চারণ হবে এরগ্যাস্টিক। আমি ইংরেজিটা লিখে দিই ERGASTIC, এরগ্যাস্টিক সাবস্টেন্স বা এরগ্যাস্টিক পদার্থ, এরগ্যাস্টিক পদার্থ। কিন্তু প্রাণী কোষের বেলায় এই সেল ইনক্লুশনগুলোকে বলা হয় মেটাপ্লাস্টিক বডি। তোমরা আলাদা করে কোথাও লিখে রাখো, আমি একটু এখানে লিখে রাখি যে মৃত পদার্থকে ইনকেস অফ প্রাণী কোষ অ্যানিমেল সেল, তাদের বেলায় এটাকে বলা হয় মেটাপ্লাস্টিক বডি বা বডিজ। তাহলে পরীক্ষায় যদি আসে যে মেটাপ্লাস্টিক বডি কি, তাহলে আনসার হবে প্রাণী কোষের নির্জীব বস্তুগুলোকে বলা হয় মেটাপ্লাস্টিক বডি। আর এরগ্যাস্টিক পদার্থ কি, উদ্ভিদ কোষের নির্জীব বস্তুগুলোকে বলা হয় এরগ্যাস্টিক পদার্থ বা এরগ্যাস্টিক সাবস্টেন্স। ওকে, এবং এই নির্জীব বস্তুর মধ্যে কি কি আছে এটা আমি এভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে খুব খেয়াল করো, সেটা হচ্ছে এরকম যে ব স নি, ব স নি, আর নি আবার চার ধরনের PHEN। তো আমি এভাবে মনে রাখতাম বসনিফেন, বসনিফেন, অর্থাৎ যারা নির্জীব বস্তু তারা তিন ধরনের বসনি, আবার যেটা নি সেটা চার ধরনের মেইনলি ফেন। তা এখন আমি একটু লিখে ফেলি, তাহলে নির্জীব বস্তু তিন ধরনের, একটা হচ্ছে বর্জ্য পদার্থ, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, আর নিতে আর একটা হচ্ছে মিশ্রিত পদার্থ। তাহলে সেল ইনক্লুশন কয় ধরনের? তিন ধরনের, বর্জ্য, সঞ্চিত এবং মিশ্রিত। ওকে, আবার এই মিশ্রিত পদার্থগুলো চার ধরনের, খুব আসে কিন্তু MCQ-তে। এর মধ্যে একটা হচ্ছে পি ফর পিগমেন্ট, যাকে বাংলায় বলা হয় রঞ্জক বা রং। এইচতে হচ্ছে হরমোন, ইতে হচ্ছে এনজাইম, এবং এনতে হচ্ছে নেকটার। তাহলে নিঃসৃত পদার্থ কয় ধরনের? চার ধরনের, ফেন, বসনিফেন। ফেনতে কি? পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং নেকটার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসা যাক সঞ্চিত কি আর বর্জ্য কি। খেয়াল করো, যেহেতু এগুলো MCQ-তে আসবে, তাহলে এই দুইটার যদি আমি যে কোনো একটা মনে রাখি, তাহলে বাকিটা কিন্তু বাদ বাকি যা আছে তাই। তো সঞ্চিত পদার্থ আমরা মনে রাখব এভাবে যে যে খাবারগুলো আমরা হজম করি, ছয় ধরনের খাবার আমরা খাই, কিন্তু শর্করা, লিপিড এবং প্রোটিন আমরা কি করি? হজম করি। তাহলে ওই তিন ধরনের খাবারই কিন্তু হচ্ছে সঞ্চিত, এটাই কোষে সঞ্চিত থাকে। তাহলে সঞ্চিত পদার্থ হচ্ছে শর্করা, খুব সহজ মনে রাখা, লিপিড এবং প্রোটিন। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, প্রাণী কোষের বেলায় অর্থাৎ যেটা মেটাপ্লাস্টিক বডি, এই মেটাপ্লাস্টিক বডির মধ্যে কিন্তু এই বর্জ্য বা
এরা কিন্তু জমা থাকে না। কেন? কারণ প্রাণীদের বর্জ্য নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা আছে, মুতু করার হাগু বা বিভিন্ন মাধ্যমে কিন্তু বর্জ্যগুলো বেরিয়ে যায়। বাট উদ্ভিদ কোষের বেলায় কিন্তু ওরকম পায়খানা প্রস্রাবের হাগু মুতুর কোনো রাস্তা নেই, ফলে এদের বিপাকের ফলে, এদের কোষের ক্রিয়া বিক্রিয়ার ফলে যে বর্জ্যগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ওদের কোষের মধ্যেই জমা থাকে। এর জন্য আবার ওদের এই কারণে কোষ গহ্বর আছে। তো বাই দ্য ওয়ে, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে প্রাণী কোষের বেলায় সেল ইনক্লুশন যেগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র এই সঞ্চিত পদার্থ, বুঝতে পেরেছ? অর্থাৎ এই সঞ্চিত পদার্থ এইগুলোই এইগুলোই হচ্ছে প্রাণী কোষের বেলায়, অনলি প্রাণী কোষের বেলায়, অনলি প্রাণী কোষের বেলায় এইগুলো। প্রাণী কোষে কিন্তু এরকম নিঃসৃত বর্জ্য, হ্যাঁ প্রাণী কোষে এনজাইম হরমোন আছে, কিন্তু আলাদা করে যদি আমরা এখানে একটু ক্লাসিফাই করি তাহলে প্রাণী কোষের বেলায় বর্জ্য পদার্থের এক্সাম্পল, সরি নির্জীব বস্তুর এক্সাম্পল আমরা শর্করা লিপিড প্রোটিন লিখে দিব। ওকে, আচ্ছা তাহলে বাদ বাকি যেটা থাকলো বর্জ্য, সেটা যদি আমরা নাও পড়ি তারপরেও হবে, কিন্তু এমসিকিউ এর জন্য দুইটা কথা অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে বর্জ্য পদার্থ থেকে এমসিকিউ এর জন্য আমরা মনে রাখবো খনিজ ক্রিস্টাল। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল ভার্সিটি উভয় ভর্তি পরীক্ষায় কিন্তু এসেছিল। তো খনিজ ক্রিস্টাল দুইটার আমি নাম লিখি, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ওকে, সো এখান থেকে দুইটা কথা পড়তে হবে ক্যালসিয়াম অক্সালেট থেকে। এক, এরা হচ্ছে প্রধান খনিজ ক্রিস্টাল, প্রধান খনিজ ক্রিস্টাল। এবং এই ক্যালসিয়াম অক্সালেটটা যদি সূচের মতো অবস্থান করে, সূচের মতো যদি এরা উদ্ভিদে অবস্থান করে, তখন এটাকে আমরা বলি র্যাফাইট। এই র্যাফি মানেই হচ্ছে সুতা। ওকে, এবং কচু ওল যে তোমরা খাও, তাহলে এই র্যাফাইটটা কোথায় পাওয়া যায় ভাই? এই র্যাফাইটটা হচ্ছে কচুতে, অর্থাৎ কচু খেলে কচুর যে অংশটার কারণে গলা চুলকায় সেটাই হচ্ছে মূলত র্যাফাইট বা ক্যালসিয়াম অক্সালেট। তাহলে কচু ওল এখানে কিন্তু এই ক্যালসিয়াম অক্সালেটটা পাওয়া যায়। আচ্ছা নিচে দেখা যাবে কি না আমি বুঝতে পারছি না, তাহলে এটা যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও। তাহলে খনিজ ক্রিস্টাল থেকে আমাদের দুইটা কথা জানতে হবে, একটা খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই দুইটা খনিজ ক্রিস্টালের মধ্যে প্রধান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, আর ক্যালসিয়াম কার্বনেটটা যদি আঙ্গুরের থোকার মতো অবস্থান করে, অর্থাৎ থোকায় থোকায় অবস্থান করে, তখন একে আমরা বলবো সিস্টোলিথ। কি বলবো? সিস্টোলিথ। ভাই লিথ মানে পাথর, লিথ মানে পাথর, এই শব্দটা মনে রাখবা। তো ক্যালসিয়াম কার্বনেট মানে তো জানি আমরা পাথর। আচ্ছা তাহলে সিস্টোলিথ যদি বলে কোন খনিজ ক্রিস্টালকে বলা হয়, সো ডেফিনেটলি ক্যালসিয়াম কার্বনেট হবে। এবং কখন সিস্টোলিথ বলা হয়? যখন এই খনিজ ক্রিস্টালটা কোষের মধ্যে আঙ্গুরের থোকার ন্যায় অবস্থান করে তখন। এবং এটা দেখা যায় বট গাছের পাতায়, রাবার গাছের পাতায় ইত্যাদি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রোটোপ্লাস্টের যে নির্জীব বস্তুর রিলেটেড পড়া। আমি যদি এইটুকু একটু রিভাইজ করি, তাহলে একটা উদ্ভিদ কোষকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে আবার আছে সজীব অংশ যেটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে মৃত অংশ সেটা হচ্ছে কোষীয় বস্তু বা অপ্রোটোপ্লাজম বস্তু বা সেল ইনক্লুশন। উদ্ভিদ কোষের বেলায় এই সেল ইনক্লুশনগুলোকে বলা হয় এরগাস্টিক পদার্থ, প্রাণী কোষের বেলায় বলা হয় মেটাপ্লাস্টিক বডি। ওকে, এখন এই যে এরগাস্টিক পদার্থ, এটা আবার তিন ধরনের, বসনি, আবার নি চার ধরনের, ফেন। তাহলে বসনি ফেন, ক্লিয়ার? সঞ্চিত যেগুলো আমরা হজম করি, আর বর্জ্য পড়তে হবে না, কিন্তু বর্জ্য পদার্থের মধ্যে খনিজ ক্রিস্টাল দুই ধরনের আছে, এই দুই ধরনের এমসিকিউতে খুব আসে, যেটা আমি লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার আসি আমরা সজীব বা প্রোটোপ্লাজমীয় যে অংশ সেটা, এটুকু আমরা মুছে ফেলি এবং এই প্রোটোপ্লাজমটা আমি একটু উপরে লিখছি।
তো প্রোটোপ্লাজম কাকে বলে সেটা তো হলোই, প্রোটোপ্লাজম কাকে বলে সেটা তো হলোই, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের যে প্রোটোপ্লাস্ট তার সজীব অংশ। আচ্ছা এই প্রোটোপ্লাজমের মধ্যে এখন কি কি আছে? আচ্ছা আমি যদি এটা একটা কোষ আঁকি, ধরো এই কোষের বাইরে আছে কোষ প্রাচীর, সেটা আর আঁকলাম না, তাহলে এই কোষের মধ্যে আমরা সবাই জানি কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম, এবং এই সাইটোপ্লাজমের চারদিকে একটা ঝিল্লি থাকবে যাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এবং এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু আরো কিছু বিভিন্ন অঙ্গাণু আছে, আর একটু আগে যে আমরা নির্জীব বস্তুগুলো পড়লাম সেগুলো কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই আছে। ওকে, তো এর বাইরে তো আছে কোষ প্রাচীর। তো এখন একটা জিনিস চিন্তা করো তো, তাহলে এই কোষ প্রাচীরটাকে তো আমরা আগেই বাদ দিলাম, আর এর মধ্যে নির্জীব বস্তুগুলো আছে সেটাকেও আমরা বাদ দিলাম, তাহলে এই যে তিনটা জিনিস থাকলো, এই তিনটাই মূলত, এই তিনটা নিয়েই মূলত কে তৈরি? প্রোটোপ্লাজম তৈরি। তাহলে প্রোটোপ্লাজমের কিন্তু তিনটা অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম, এবং আর একটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রোটোপ্লাজমের ডেফিনেশন কিন্তু আমরা এভাবে আরো চমৎকার করে দিতে পারি যে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত প্রোটোপ্লাস্টের যে সজীব অংশ সেটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু লিখে ফেলি প্রোটোপ্লাজমের অংশগুলো কি। তাহলে প্রোটোপ্লাজমের তিন ধরনের অংশ, এর মধ্যে একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তো কোষ ঝিল্লি থেকে খুব পরীক্ষায় প্রশ্ন আসে, এর অনেকগুলোর নাম আছে বায়োমেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা এটসেট্রা। তো যখন আমরা কোষ ঝিল্লি নিয়ে ডিটেইলস আলোচনা করব তখন আমি সেগুলো বলে দিব। এবং নিউক্লিয়াসের তোমরা 9-10-এ পড়েছো চারটা অংশ আছে, এবং নিউক্লিয়াস নিয়ে আলাদা একটা লেকচার হবে। তো এখন আমরা একটু সাইটোপ্লাজম নিয়ে কথা বলে আজকের ক্লাস শেষ করে দিব। সেটা হচ্ছে এই যে সাইটোপ্লাজম কোষের মধ্যে আমরা দেখলাম, এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু তোমরা জানো প্রকৃত কোষের বেলায় বিভিন্ন অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তাহলে সাইটোপ্লাজম বলতে আমরা মূলত কি বুঝি? মূলত বুঝি যে কোষের মধ্যে যে তরল অংশ, সেটা একদম তরল না, একটু অর্ধ তরল। তো পরীক্ষায় যদি সাইটোপ্লাজমের ডেফিনেশন আসে যে সাইটোপ্লাজম কি, তাহলে আনসার হবে যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের মধ্যে। তাহলে দেখো সাইটোপ্লাজম কার অংশ ভাই? প্রোটোপ্লাজমের কিন্তু অংশ। তাহলে উদ্ভিদ কোষের এই প্রোটোপ্লাজমের মধ্যে যে অর্ধ তরল স্বচ্ছ অংশ পাওয়া যায় সেটাই কিন্তু হচ্ছে সাইটোপ্লাজম। বুঝতে পেরেছ? ওকে, এখন দুইভাবে কিন্তু অন্যভাবে ডেফিনেশন দেওয়া যায়। দেখো তো ভাই, এই যে সাইটোপ্লাজমটা এটা কোষ ঝিল্লি, আর এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে কি? নিউক্লিয়ার ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি আর নিউক্লিয় ঝিল্লির মাঝে, তাহলে সুন্দর করে এভাবে লেখা যায় যে উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষ কেন, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে তরল অংশ বা অর্ধ তরল স্বচ্ছ অংশ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ও কোষ ঝিল্লির মাঝে অবস্থিত তাকেই কিন্তু বলা হয় সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমের যে অংশটুকু, এই সাইটোপ্লাজমের যে অংশটুকু জাস্ট একদম তরল, অর্ধ তরল, সেটাকে আমরা বলি সাইটোসল বা ধাত্র বা মাতৃকা, বা আর একটা ইম্পর্টেন্ট নাম আছে, সেটা হচ্ছে যেহেতু এটা স্বচ্ছ, কোনো বই আছে অর্ধ স্বচ্ছ, তো আলটিমেটলি অর্ধ স্বচ্ছ হলেও তো সেটা একটু স্বচ্ছ, সো হায়ালো, হায়াল কথাটার অর্থ স্বচ্ছ। যেমন মানুষের স্বচ্ছ তরুণাস্থি আছে যার অপর নাম হচ্ছে হায়ালিন, তো সেই হায়াল থেকে এর নাম হয়েছে হায়ালোপ্লাজম। হায়াল থেকে এর নাম কি হয়েছে? হায়ালোপ্লাজম। তাহলে পরীক্ষায় যদি আসে সাইটোসল কি, এইটা আসবে, আর এটা আসবে হায়ালোপ্লাজম কি, তাহলে সাইটোপ্লাজমের দুই ধরনের অংশ আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণু আছে, তাহলে সেগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোসল কি, আমরা দুইভাবে ডেফিনেশন দিতে পারি,
যে সাইটোপ্লাজমে অঙ্গাণু ব্যতীত অন্যান্য যে অংশ আছে সেটাই হচ্ছে সাইটোসল। আবার যদি বলি অঙ্গাণু কি, সাইটোপ্লাজমে অঙ্গাণু কি, তাহলে সাইটোপ্লাজমের সাইটোসল ব্যতীত যা আছে সেটাই হচ্ছে সাইটোপ্লাজমে অঙ্গাণু। এই সাইটোসলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা অর্ধ তরল এবং অর্ধ স্বচ্ছ, এই দুইটা মনে রাখো, বা স্বচ্ছ বললেও হবে, অর্ধ তরল অর্ধ স্বচ্ছ। এবং এই হায়াল কথাটার অর্থ হচ্ছে স্বচ্ছ, তাই এর অপর নাম হচ্ছে হায়ালোপ্লাজম। ঠিক আছে, তাহলে সাইটোসলের ব্যাপারটা ক্লিয়ার। এবং এই সাইটোসল নিয়ে কিন্তু আবার আমাদের পড়া আছে, এর মধ্যে একটোপ্লাজম আছে, এন্ডোপ্লাজম আছে, ট্রোপোপ্লাজম, টনোপ্লাজম, অনেক কিছু আছে। তো এখন আমি এত কিছু বলছি না, একটু ওভারঅল ধারণা দিচ্ছি। তো লাস্ট আমি যদি একটু অঙ্গাণু নিয়ে বলি সাইটোপ্লাজমে, এটা গুরুত্বপূর্ণ এবং খুব পরীক্ষা আসে। আমি অঙ্গাণুটা একটু উপরে লিখি, তাহলে এটা মুছে দিলাম। তাহলে সাইটোপ্লাজমীয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ওকে। তো সাইটোপ্লাজমে যতগুলো অঙ্গাণু আছে এর মধ্যে কিছু অঙ্গাণু আছে যাদের কোনো আবরণ নেই, যেমন রাইবোসোম। আবার কিছু অঙ্গাণু আছে, তোমরা মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট পড়েছো, যাদের কি আছে, আবরণ আছে। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে আবরণ যুক্ত আর একটা হচ্ছে আবরণ বিহীন। এবং এভাবে কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি আবরণ যুক্ত কোনটি আবরণ বিহীন। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আবরণ বিহীনটাই আগে লিখি, আর একটা হচ্ছে আবরণ যুক্ত। ইংরেজিতে বললে মেমব্রেন মানে হচ্ছে আবরণ, আর যুক্ত মানে মেমব্রেন দিয়ে বাউন্ড হয়ে আছে, সো এটাকে আমরা বলবো মেমব্রেন বাউন্ড। আর এটার ইংলিশ হবে নন, নন মানে তো না, মেমব্রেন বাউন্ড, নন মেমব্রেন বাউন্ড। তো আবরণবিহীন অঙ্গাণুগুলো যেহেতু এমসিকিউতে আসবে, কেউ যদি একটা মনে রাখে তাহলে বাকিটা কিন্তু এমনিতেই সে পারবে। তো আবরণবিহীন অঙ্গাণুগুলো আমি মনে রাখতাম এভাবে, মামাই সেরা, মামাই সেরা, মামাই সেরা। এছাড়া আরেকটা আছে প্র দিয়ে, সেটা তোমাদের বইগুলোতে আলোচনা নাই, তাই আমি আপাতত লিখে দিচ্ছি না। মানে এই প্রোটাও কোথাও না কোথাও অ্যাড করবা, যে প্রথম মামাই সেরা, অর্থাৎ প্রথম যে বড় মামাই সেরা, এরকম টাইপের। তো যাই হোক, আমি প্রোটাকে এখন লিখছি না, বিকজ তোমাদের বইগুলোতে এটা নাই, কারণ এটা মূলত প্রাণীকোষে থাকে। তো তাই, ওকে, যাই হোক, মামাই সেরার মধ্যে এই মাতে মাইটোকন্ড্রিয়া কখনোই না, কারণ তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার কিন্তু আবরণ আছে। তো এই মাতে হচ্ছে মাইক্রো টিউবিউল, মাইক্রো টিউবিউল। তো মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ছোট, সো অণু মানে হচ্ছে ছোট, টিউব মানে আমরা জানি নালী। তো গ্রিক ভাষায় কোনো জিনিসকে ছোট করতে গেলে নামের শেষে ইউল বসে, যেমন টিউবের ছোট হয়েছে ইউল, টিউবিউল। আর বাংলায় ছোট করতে গেলে নামের শেষে কা বসে, যেমন নালীর ছোট নালিকা, ধমনীর ছোট ধমনিকা। তাহলে এই মাইক্রোটিউবুলের বাংলা হচ্ছে অণু নালিকা। আরেকটা হচ্ছে মাইক্রো ফিলামেন্ট, মাইক্রো মানে হচ্ছে অণু, ফিলামেন্ট মানে এখানে বোঝা হচ্ছে তন্তু, অণুতন্তু। এবং আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো ইন্টারমিডিয়েটে পড়ছো তোমরা, ইন্টারমিডিয়েট মাধ্যমিক, ফিলামেন্ট মানে যদি তন্তু হয় তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের বাংলা হবে মাধ্যমিক তন্তু, ওকে। তাহলে এই হচ্ছে মামাই। এবং জেনে রাখবা, খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এই যে মামাই, এই তিনটাকে আমরা একত্রে বলি কোষীয় কঙ্কাল। এই তিনটাকে আমরা একত্রে বলি কোষীয় কঙ্কাল। আমাদের যেমন কঙ্কাল আছে, হাড্ডি আছে, যেটা না থাকলে আমরা একটা মাংসপিণ্ডের মতো থাকতাম। তো কোষের যে দৃঢ়তা দেয় কঙ্কাল হিসেবে কাজ করে, যে তিনটা অঙ্গাণু, সেই তিনটা অঙ্গাণু হচ্ছে মামাই। তো সাইট কথাটার অর্থ হচ্ছে কোষ, আর স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। তাহলে কোষীয় কঙ্কালের ইংরেজি হচ্ছে সাইটো স্কেলেটন। তাহলে পরীক্ষা যদি আসে কোষীয় কঙ্কাল কাকে বলে, তাহলে এই তিনটা অঙ্গাণুকে কোষীয় কঙ্কাল বলে, এবং এদের কারোই আবরণ নেই। আচ্ছা, এছাড়া শেতে সেন্ট্রিয়ল,
তবে সেন্ট্রিয়াল সেন্ট্রোস্ফিয়ার মিলেই হয় সেন্ট্রোজোম, তাই আমি একবারই সেন্ট্রোজোম লিখি, তাহলে এর মধ্যে যা আছে সবই পড়বে। এবং রাতে হচ্ছে রাইবোজোম, রাতে হচ্ছে রাইবোজোম। এখন অনেকেই যে বলতে পারো ভাই প্রোতে কি, সেটাও একটু লিখে দেন। প্রোতে হচ্ছে প্রোটিয়েসোম, এটারও কিন্তু কোনো আবরণ নেই। তাহলে এই হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু। তাহলে তুমি যদি আবরণবিহীন অঙ্গাণুগুলো জানো, তাহলে বাদবাকিগুলো যা আছে সব হচ্ছে কি, আবরণ যুক্ত। সো ওটারও একটা ট্রিক্স আছে, মা এভা ভেরি পাগল। তো আমার মনে হয় না এত ট্রিক্সের দরকার আছে, পরে আবার ট্রিক্সই ভুলে যাবা। তবে আবরণ যুক্ত থেকে যে কথাটা আমি বলতে চাই, যে তোমরা খেয়াল করে দেখবে, তোমরা যারা মাইটোকন্ড্রিয়ার চিত্র এঁকেছো, এই যে একটা আবরণ, আর ভেতরের আবরণটা কিন্তু এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়। অবশ্যই এঁকেছো তোমরা যখন ক্লোরোপ্লাস্ট এঁকেছো, দেখবে ক্লোরোপ্লাস্ট এরকম দুইটা আবরণ, আবার নিউক্লিয়াসেরও কিন্তু দুইটা আবরণ। তো যাদের আবরণ আছে, এই আবরণটা এক স্তর বিশিষ্ট হতে পারে, দ্বি স্তর বিশিষ্ট হতে পারে। তো আবরণ যুক্তকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দ্বি স্তরী আবরণ, আর একটা হচ্ছে এক স্তরী। তো দ্বি স্তরী আবরণ মূলত এই তিনটা মনে রাখলে বাদ বাকি যা আছে সব হচ্ছে এক স্তরী আবরণ। তাহলে কি কি তিনটা? মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়ন, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড নিউক্লিয়াস, অ্যান্ড নিউক্লিয়াস। তাহলে এই তিনটা মনে রাখো, এদের দ্বিস্তরী আবরণ। তাহলে বাদ বাকি আমি যদি বলি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ, লাইসোজোমের আবরণ, গ্লাইঅক্সিজম, গোলজি বডির আবরণ, তাহলে ওদের আবরণ আছে এবং সেটা হচ্ছে কিন্তু এক স্তরী। ওকে, তো অনেক হয়ে গেল আজকে প্রাথমিক এই যে কোষ রিলেটেড ধারণা। তাহলে আমরা যত কিছু একটা কোষের মধ্যে দেখলাম প্রত্যেকটারই আবার ডিটেলস পড়বো। সো ভয় পাওয়ার কিছু নাই, আমি একটু ধীরে 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 যতটুকু পারি বলার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে যতটুকু পড়ালাম এটা ভালো করে পড়বা, আমরা হয়তো বা ঈদের পর শীঘ্রই এটার উপর আবার পরীক্ষা নিব। অর্থাৎ যতটুকু পড়ালাম এটার উপর আগে পরীক্ষা দিবা, সন্তোষজনক মার্কস উঠবে, দেন আমি আবার নেক্সট ক্লাসটা নিয়ে নিব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।